যারা এখন সরকারে তারা জিয়াউর রহমানের নামই শুনতে পারে না, আসলে ভয় পায় তারা, কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান সেখানে বিজয়ী হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী যখন বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, তখন তারা পলায়ন করেছে, আর জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে উই রিভল্ট বলে সেই 25শে মার্চ রাত্রেই দেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, দেশের প্রথম মুক্তিযোদ্ধা হয়েছেন। আমরা সেই নেতার কথা বলছি যিনি দেশের প্রথম মুক্তিযোদ্ধা, আমরা সেই নেতার কর্মী যিনি দেশের প্রথম সেক্টর কমান্ডার 1 নম্বর সেক্টরের, আমরা সেই নেতার কর্মী যিনি প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্সের কমান্ডার, আমরা সেই নেতার কর্মী যিনি প্রথম আনুষ্ঠানিকভাবে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমরা সেই নেতার কর্মী যিনি চট্টগ্রামে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধ যুদ্ধকে তৎকালীন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব তার বক্তৃতায় বলেছিলেন রেডিওর বক্তব্যে যে জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামে স্ট্যালিনগ্রাডের মতো প্রতিরোধ গড়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিনগ্রাডের প্রতিরোধ আপনারা অনেক শিক্ষিত লোক যারা আছেন তারা জানেন। আমরা সেই নেতার কর্মী, আমরা সেই নেতার কর্মী যিনি বাংলাদেশে যে দেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে, মাত্র 3.5 বছর শাসনামলে তিনি সেই দেশ থেকে গিনিতে চাল রপ্তানি করেছেন, তার আমলে বাংলাদেশ থেকে চিনি রপ্তানি হয়েছে, দেশের খাদ্য উৎপাদন 2 গুণ 3 গুণ হয়েছে, বন্ধ শিল্পগুলি চালু হয়েছে, একমাত্র তার সময়েই 9টা নতুন চিনি কল, টেক্সটাইল মিল, চিনি কল, সার কারখানা গড়ে উঠেছে বাংলাদেশে, প্রতিষ্ঠা হয়েছে। আপনাদের জানা থাকা দরকার যে আমার আপনার নেতা কে ছিলেন। বাংলাদেশে আজকে গৌরব করা হয়, উন্নয়নের বড়াই করা হয়, কৃষি উন্নয়নের সূচনা করলেন তিনি, আজকে বাংলাদেশের অর্থনীতির প্রধান মূল 2 স্তম্ভ, একটা হলো তৈরি পোশাক শিল্প আর একটা হলো প্রবাসী আয়, এই দুটেই শহীদ জিয়ার হাতে। তিনি গার্মেন্টসকে শিল্প হিসাবে পরিণত করেছিলেন, কোরিয়াতে শ্রমিক এবং টেকনিশিয়ানদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন সরকারি উদ্যোগে, এবং দেশে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা হয়েছিল, এবং প্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট পাঠানোর মাধ্যমে আমাদের গার্মেন্টসের রপ্তানি সূচনা হয় শহীদ জিয়ার আমলে, এবং তার আমলেই মধ্যপ্রাচ্যের 6টা দেশে 1976 সালে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে প্রবাসী কর্মসংস্থানের সূচনা হয় তার পথ ধরে আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে কাজ করে বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাচ্ছে। আজকে সেসব নিয়ে গৌরব করেন আর জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতে কষ্ট হয় আপনাদের, আজকে বিদ্যুতের গল্প করেন যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দিছেন, আরে যার মাধ্যমে বিদ্যুৎ দেন সেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে প্রতিষ্ঠা করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে কত কিছু গৌরব, যুব শক্তির গৌরবের কথা, আরে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নারী এবং শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদেরকে মূল স্রোতে নিয়ে এসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর নারী শিক্ষার বেগম রোকেয়ার পরে যদি একটা নাম উচ্চারণ করতে হয় সেই নাম হলো বেগম খালেদা জিয়া, তিনি উপবৃত্তি দিয়ে নারীদেরকে শিক্ষায় আকৃষ্ট করেছেন, আজকে যে কোনো স্কুল কলেজে যান অর্ধেক কিংবা কখনো কোথাও তার চেয়েও বেশি আজকে আমাদের বোনেরা মেয়েরা সেখানে পড়াশোনা করছে। এই যে উন্নয়ন এবং তার যে সাথে যেসব উন্নয়ন হয়
মেয়েরা শিক্ষিত হলে এর বেনিফিট আজকে আমরা সবাই পাচ্ছি। কিন্তু যিনি এর সূচনা করলেন, যিনি এটাকে সমৃদ্ধ করলেন, তাকে আজকে জেলে ভরে রেখেছেন আপনারা মিথ্যা অভিযোগে। তার রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে না। আজকে কোটি কোটি টাকা যারা লুট করেছে, যারা পাচার করেছে, তারা আজকে জামিন পেয়ে যায়, তারা আজকে বিদেশে চলে যায়, তারা আজকে বিভিন্ন পদে সম্মানিত হয়, আর মিথ্যা অভিযোগে এক পয়সা তছরূপ না করে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। এটা গণতন্ত্র, এটা রাষ্ট্র, এটাই কি স্বাভাবিকতা? ন্যায় কোনোটাই না, আর এর বিরুদ্ধে লড়াই সেই জন্য ন্যায়সঙ্গত। আর সেই ন্যায়সঙ্গত লড়াই করতে গিয়ে আপনারা সারা দেশে আমাদের নেতা কর্মীরা জেল খাটছে, মিথ্যা মামলায় বছরের পর বছর বাড়ি যেতে পারে না, বাবা মারা যায় তার জানাজায় যেতে পারে না, মা অসুস্থ তাকে দেখতে যেতে পারে না, এমনকি যদি অনুমতিও দেয় ডান্ডা বেরিয়ে পড়িয়ে আমার ছোট ভাইদেরকে তার বাবার জানাজায় শরীক হতে হয়। এই অসভ্য দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই বন্ধুগণ। আমরা তিন ভাই ছিলাম সাবালক, তিনজনই গেছি যুদ্ধে, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আরেকজন বীর প্রতীক। যদি আমরা তিন ভাই মরে যেতাম আমার পরিবারের কি হতো, বৃদ্ধ বাবা মা ছোট ছোট ভাই বোনগুলির কি হতো? কিন্তু আজকে আক্ষেপ হয় যে এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করলাম, যে বাংলাদেশে কোনো অপরাধ না করে দেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি সংবিধান অনুযায়ী যতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় প্রত্যেকটা নির্বাচনে ততগুলি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের বিভিন্ন বিভাগ থেকে, এবং কোনো নির্বাচনে জীবনে কোনো দিন পরাজিত হয় নাই, সেই বেগম খালেদা জিয়া জেল খাটবে? আর পতাকা উড়বে তাদের গাড়িতে যাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ? বন্ধুরা আমার, আমরা একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করছি, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াই খুব দ্রুত শেষ হয় না, কোথাও হয় নাই বিশ্বে, কোথাও হয় নাই বিশ্বে। এমনকি আইয়ুব খানের মতো স্বৈর শাসকও 10 বছর দেশ চালিয়েছে, এরশাদও 9 বছর দেশ চালিয়েছে, তাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো দল ছিল না। কাজেই আমি জানি যে আপনারা হতাশ না, আমি এ কথা বলতেছি না যে আপনারা হতাশ হইবেন না, আপনাকে জানি, কারণ আপনারা হতাশ না। হতাশ হলে পরে আন্দোলন চলতো না, এরকম দুঃসময়েও এত মানুষ রাজপথে থাকতো না। আপনারা আছেন লড়াইয়ের ময়দানে। বন্ধুরা আমার, এই লড়াইয়ের ময়দান আমাদের ন্যায় প্রতিষ্ঠার ময়দান, এই লড়াইয়ের ময়দান মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতি আমাদের ঋণ পরিশোধের ময়দান, এই ময়দান যারা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে জীবন দিয়েছে, কষ্ট করেছে, জেল কেটেছে, তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের ময়দান, এই ময়দান আমার দেশনেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদের ময়দান, এই ময়দান আমার ভাই আমার নেতা যারা তারেক রহমানকে যে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে সেটাকে প্রতিরোধ করার ময়দান, এই ময়দানে আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ।